নেতৃবৃন্দ, সমবেত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা ইসলামের যে পাঁচটি স্তম্ভ নির্ধারণ করেছেন তার মধ্যে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আমরা শুনেছি অন্যান্য নবীদের উপরেও যাকাত ফরজ ছিল, যেমনভাবে হজরতে ঈসা আলাইহিসসালামের বক্তব্য, ও আওসানি বিস সালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া। এর দ্বারা বোঝা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসুল এসেছেন তার ভেতরে উলুল আজমে মিনান নাবিয়িনের মধ্যে হজরতে ঈসা আলাইহিসসালাম অন্যতম। তিনি বলেছেন যাকাতের হুকুম আমাকে করা হয়েছে যতদিন বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ ও আতুজ জাকা, এর ভিত্তিতে যাকাত প্রদান করা ফরজ, এর মধ্যে কোনো সন্দেহের সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজে ইরশাদ করেছেন নফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইল ওয়াল মাহরুম, তাদের মালের ভেতরে সুনির্দিষ্ট অধিকার রয়েছে সওয়ালকারী এবং বঞ্চিত মানুষের জন্য। যাকাত দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা বলতে যেই আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন কাইলা তাকুনা দাওলাতাম বাইনাল আগনিয়ায়ে মিনকুম, যেন ধনীদের কাছে যাকাত অর্থ পঞ্জীভূত না হয়, দরিদ্র জনগোষ্ঠীর কাছে যাতে যাকাতের টাকার মাধ্যমে ধনীদের মধ্যে যে অধিকার গরিব মানুষের রয়েছে, সাইল ও মাহরুমের রয়েছে, তা যেন পৌঁছিয়ে যায় যথাযথভাবে। আল্লাহ রব্বুল আলামিন যাকাত আদায়ের বৈধ কর্তৃপক্ষ কে, কে যাকাত আদায় করবে ধনীদের থেকে, তাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং যাদেরকে আমি এই ভূখণ্ডের কর্তৃত্ব দিয়েছি তাদের দায়িত্ব চারটি, যথাক্রমে প্রথম দায়িত্ব হচ্ছে সলাৎ কায়েম করবে, দুই নম্বরে যাকাত আদায় করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের পথ রুদ্ধ করে দেবে, এর শেষ পরিণতি দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই। পক্ষান্তরে যারা যাকাত না দেয় তাদের পজিশন ইসলামে কি, তারা কেমন লোক, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইলুল লিল মুশরিকিনা লাযীনা লা ইউতুনা যাকাহ ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। ওয়াইল, ধ্বংস ওই সমস্ত মুশরিকদের জন্য যারা যাকাত দেয় না এবং আখিরাতকে অস্বীকার করে। লক্ষণীয় যে যাকাত প্রদানের জন্য শর্ত হচ্ছে মুমিন হওয়া, বালেগ হওয়া, আকলমান বা জ্ঞানী হওয়া, পাগল না হওয়া, এবং এ সমস্তগুলো যাকাতের শর্ত। তো যেহেতু যাকাত একটি ইবাদত, এই জন্য এই ইবাদতের ফরজিয়াত কেবল মোমেনের উপরেই পর্তায়, তা যেই মোমেন ইমানের দাবি করার পরেও যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, সে ব্যক্তি মুশরিকের মতো কাজ করলো, আখিরাতে যারা অবিশ্বাস করে তাদের মতোই সে কাজ করলো, সে কাফিরের মতো কাজ করলো। এই জন্যেই যে আল্লাহ রাব্বুল আলামিনের রসুল বলেছেন হাশরের ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি সামনে এগুতে পারবে না, অ্যাডভান্স হতে পারবে না। তার ভিতরে একটি হচ্ছে ওয়ান মালিহি মিন আইনাক তাসাবাহু ওয়াফিমা আনফাকা, সে মাল কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। এই কথা, মালের হিসাব দেওয়ার বিশ্বাস যার আছে মনে, সে যদি যাকাত না দেয় তাহলে মূলত আখেরাতে যে তার মালের হিসাব দিতে হবে, মালের প্রশ্নের জবাব দিতে হবে, এটা সে বিশ্বাস করে না, তাই সে যাকাত দেয় না। এই জন্যে বলা হয়েছে অহম বিল আখিরাতে কাফিরুন, মূলত তারা আখিরাতকে অস্বীকারকারী। এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন যে কোনো ইসলাম বিরোধী ব্যক্তি
যদি ইসলামে ফিরে আসতে চায় তাহলে তাদের করণীয় কি কি কাজ করলে ইসলামে ফিরে আসতে পারবে? আবার ইসলামী সমাজের প্রত্যেক ব্যক্তির জন্য ভ্রাতৃত্ব ভালোবাসা অর্জন করতে পারবে তা বলতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন তাবু ও আকামু সলাহ ও আতু জাকা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহ গাফুরুর রহিম, সূরা আত-তাওবা 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলামের বিরোধিতা করেছে তারা যদি তওবা করে ফিরে আসে, অনুশোচনা করে ফিরে আসে এবং নামাজ কায়েম করে, সলাত কায়েম করে এবং জাকাত প্রদান করে, তাহলে তোমরা তাদের রাস্তা ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং অনুগ্রহশীল। এই আয়াত দ্বারা বোঝা যায় যে তওবা করার সাথে সাথে শুধু তওবা করলে হবে না, তার নামাজ কায়েম করতে হবে, একামাতে সলাহ করতে হবে আর ইদায়ে জাকাত তথা জাকাত প্রদান করতে হবে। যদি জাকাত প্রদান না করে তাহলে ফাখল্লু সাবিলাহুম, তাদের রাস্তা নিরাপদ করা হবে না, তাদেরকে পদে পদে বাধা বিঘ্ন সৃষ্টি করা হবে, কাফের ও মুশরিক জ্ঞানে তাদের তারা নিরাপত্তাহীনতায় ভুগবে এবং মুসলিম সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হওয়া থেকে তারা মুক্ত থাকবে না, যদি সেটা যুদ্ধকালীন সময় হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ও একই সুরায় সুরায় আত-তাওবার 11 নম্বর আয়াতে, ফাইন তাবু ও আকামু সলাতা ও আতু জাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে ইসলামের মধ্যে ফিরে আসে এবং সলাত কায়েম করে, জাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দিনী ভাইয়ে পরিণত হবে। এইভাবে দিনী ভাই হিসাবে তাদের বুকে জড়িয়ে নেওয়ার জন্যে শর্ত হচ্ছে তওবা আর একামাতে সলাহ ও ইতায়ে জাকা। একটি বিষয় লক্ষণীয়, ফাইন তাবু এর আগেও আরেকটি আয়াতে 5 নম্বর আয়াতেও বলা হয়েছে, ফাইন তাবু এর আগে তাদের ইমান নেই এটা বলা হয়নি, কারণ ইমান তো তাদের ছিল, কিন্তু জাকাত প্রদান না করে, একামাতে সলা নামাজ কায়েম না করে তারা তাদের ইমান কার্যকর ছিল না, তাদের ইমান কার্যকর ছিল না, যার কারণে তারা তাদের ইমান আবার দোহরেই নিতে বলা হয়নি। তাদেরকে বলা হয়েছে তওবা করে একামাতে সলাহ ও ইতায়ে জাকা অর্থাৎ নামাজ কায়েম করা এবং জাকাত প্রদান করার অঙ্গীকার ব্যক্ত যদি করে এবং তার যাবতীয় বিরোধিতা থেকে ফিরে এসে ইমানের উপরে ইস্তেকামত থাকার দৃঢ় ঘোষণা প্রদান করতে পারে, সেই ক্ষেত্রে ফায়েকওয়ান কুম ফিদ্দিন, তারা তোমাদের দিনী ভাই হয়ে যাবে। ফাখল্লু সাবিলাহুম, তাদের অস্ত্র তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো না, তাদের রাস্তা নিরাপদ করে দাও। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত প্রদানের ক্ষেত্রে ফজিলাতের কথা ইরশাদ করেছেন, এর ফজিলাত হচ্ছে এই, ওমা আতাইতুম মিন জাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লা, তোমাদের মধ্যে যারা জাকাত প্রদান করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, ফাউলাইকা হুমাল মুদেউন, তাদের জন্য সওয়াব ডবল ডবল সওয়াব দ্বিগুণ দ্বিগুণ সওয়াব তাদেরকে প্রদান করা হবে, সূরা আর রোম 39 নম্বর আয়াত 21 নম্বর পারা। এভাবে জান্নাতে যাওয়ার দলিল হিসাবে, জান্নাতে যাওয়ার দলিল হিসাবে, তার ইমানের দলিল হিসাবে, সে যে মুসলমান ছিল তার দলিল হিসাবে সে জাকাতকে মৃত্যুর পরে জাকাতকেই প্রদান করবে, জাকাতকে দলিল হিসাবে সে প্রদর্শন করবে ফেরেশতাদের সামনে, আল্লাহর সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহানুন আল কুরআনু হুজ্জাতুন লাকা ও আলাইকা, এই আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাকাত হচ্ছে দলিলের কাজ করবে আর কোরআন তার পক্ষে অথবা তার বিপক্ষে দলিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে। এরপরে জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টি গুণাবলীর কথা বলেছেন সূরায়ে আল মুমিনুনে, কদ আফলাহাল মুমিনুন থেকে শুরু করে 11 নম্বর আয়াত পর্যন্ত এর ভেতরে যে আলোচনা হয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন, যারা জাকাতের জন্যে কাজ করে, নিজে জাকাত দেয়, অন্যকে জাকাত দিতে উদ্বুদ্ধ করে এবং সবসময় আত্মশুদ্ধি ও জাকাত প্রদানের জন্য সে লেগে থাকে, এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ ঘোষণা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? তাও আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা ফিরদাউস নামক জান্নাতে চিরদিন বসবাস করতে থাকবে। এ ছিল জাকাতের উপরে আমার সংক্ষিপ্ত আলোচনা। যদি কেউ জাকাত প্রদান না করে তাহলে তার জন্যে
কুফুরি হওয়া, কাফের হওয়া, মুশরিক হওয়া ইত্যাদির প্রমাণ ইসলামে অনেক রয়েছে। হযরতে সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন যে অবস্থাটা তৈরি হলো, ফাকাফারা মান কাফারা মিনাল আরব, আরবে যারা কুফরি করার তারা কুফরি করলো, অর্থাৎ জাকাত দিতে অস্বীকার করলো। জাকাত দিতে অস্বীকার করার জন্য তারা কোরআন মজিদ থেকে দলিল পেশ করলো, দলিল পেশ করলো এভাবেই যে খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে রাসূল, আপনি আপনার উম্মতের ধনী বা জাকাত দেওয়ার উপযোগী মানুষদের থেকে জাকাত গ্রহণ করুন এবং তাদের জন্য দোয়া করুন, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। এই আয়াত দিয়ে তারা দলিল দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কাজেই জাকাত দেওয়ার প্রয়োজন নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহির খলিফা যিনি হবেন তিনিও যে জাকাত দিতে পারবেন, জাকাত গ্রহণ করবেন, এ ব্যাপারে তাদের চিন্তা ছিল না। এই জন্যে তারা জাকাত দিতে অস্বীকার করলো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি আল্লাহর কসম, লাউ কাতিলান্নাহুম, আমি তাদের বিরুদ্ধে জেহাদ করব, কেতাল করব, সশস্ত্র সংগ্রাম করব, যারা মাই ইউফাররিকু বাইনা সালাতি ওয়া যাকা, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, নামাজ এবং যাকাতের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করেছে। অথচ আল্লাহ কোরআন মজিদে নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, মিলিয়ে মিলিয়ে বলেছেন, এর মাঝখানে অন্য কোনো শব্দ দিয়ে ডিভিশন সৃষ্টি করেননি, দূরত্ব সৃষ্টি করেননি। কাজেই তারা সলাৎ আদায় করবে, যাকাত প্রদান করবে না, এটা হতে পারে না। তারা যত সময় যাকাত প্রদান না করে আমি তাদের বিরুদ্ধে জেহাদ করব। আর যাকাত প্রদান তো স্বাভাবিক বিষয়, কিন্তু অস্বাভাবিক কথাও তিনি বলে দিলেন যে আল্লাহে আল্লাহর কসম, লাউ মানুনি একালা, যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে লাগাম দিত, যে অর্থাৎ উট ঘোড়া ইত্যাদি বাধার জন্য যেই দড়িটা দিত এবং তাদের লাগাম যেটা দিত, এটা যদি না দেয় আর ঘোড়া উট যদি দেয়, অর্থাৎ বাধার দড়িটাও যদি না দেয়, তাহলে যত সময় দড়ি দিতে স্বীকৃত না হবে, স্বীকৃতি না দেবে, তত সময় পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে জেহাদ করব। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে মতপার্থক্য সৃষ্টি করে তিনি বললেন, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, হাদিসে আছে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন তারা এগুলো করবে, কলেমার স্বীকৃতি দেবে, তখন তারা আমার থেকে নিরাপত্তা লাভ করবে, কিন্তু ইসলামের হক যেটা সেটা লাভ করতে পারবে না। হযরত সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ্জাকা হুয়া হাক্কুল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের হক, কাজেই যাকাত যে না দেবে তার বিরুদ্ধে আমি জেহাদ করব। সাথে সাথে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা হুয়া ইল্লা রাআইতু আন্নাল্লাহ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল ফাআরাফতু আন্নাহুল হক। আল্লাহর কসম করে বলি, আমি যা দেখছি যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেতালের জন্য, জেহাদের জন্য, জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য সম্প্রসারণ করে দিয়েছে, আমি বুঝেছি যে নিশ্চয়ই আবু বকর হকের উপরে প্রতিষ্ঠিত। বুখারি ও মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। এ সমস্ত জায়গা দেখলে হজের গুরুত্ব, হজ প্রদান না, এই যে যাকাতের গুরুত্ব, এবং যাকাত প্রদান না করলে যে সে কাফির হয়ে যাবে, সেটা সুস্পষ্টভাবে বোঝা যায়। এ কারণে আমরা যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা একটুও অলসতা না করে আমরা যাকাত প্রদান করব। যাকাত প্রদান না করে যদি কেউ সালাত আদায় করে, যদি কেউ হজ আদায় করে, যদি কেউ অন্যান্য সামাজিক দায়িত্ব পালন করে, সেই সামাজিক দায়িত্ব পালনের মধ্যে কোনো লাভ হবে বলে মনে হয় না, যেহেতু যাকাত আল্লাহুল আলমিনের দেওয়া একটি ফরজ। এই ফরজকে আদায় না করার মাধ্যমে সে বলে দিয়েছে, সব ফরজ
যুক্তিযুক্ত কিন্তু যাকাতের ফরজ যুক্তিযুক্ত নয় বিধায় আমি এটা গ্রহণ করতে পারলাম না, এই তার আমলের মাধ্যমে যে পারলাম না শব্দটি আমলের মাধ্যমে সে ব্যক্ত করেছে, ব্যক্ত করার কারণেই সে আর মুসলমান সমাজের মধ্যে পরিগণিত হতে পারলো না, সে অমুসলিমের মধ্যে পরিগণিত হলো। এই জন্যে আমরা যাতে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি, এর জন্যে যাকাত প্রদান করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, এর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।